পরনীতি ও সুশাসন, প্রথম পত্র, এইচএসসি 1857। এই পর্যায়ের ক্লাসে সকলকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এখনকার আলোচ্য বিষয়টি পরনীতি ও সুশাসনের পরিধি, স্কোপ অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, পার্ট 1.2। পরনীতি ও সুশাসনের পরিধি, স্কোপ অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। পরনীতি ও সুশাসনের পরিধি পয়েন্ট আকারে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আমরা পড়ব। আমরা দেখতে পাচ্ছি 10টি পয়েন্ট এখানে আছে, খুবই গুরুত্বপূর্ণ। পরনীতি ও সুশাসনের পরিধি, এটাকে পরনীতি ও সুশাসনের পরিধি বলা হচ্ছে ব্যাপক। পরনীতি ও সুশাসনের পরিধি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। নাম্বার ওয়ান, 1 নম্বর পয়েন্ট, নাগরিকতা বিষয়ক। 2, মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। 3, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনা। 4, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। 5, রাজনৈতিক ঘটনাবলী। 6, সুশাসন সম্পর্কে আলোচনা। 7, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। 8, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা। 9, নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি। এবং 10 হচ্ছে সুশাসন ও গভর্নেন্স। আমরা এক এক করে বিবরণ করব। আমরা পড়ছি পরনীতি ও সুশাসনের পরিধি। পরনীতি ও সুশাসনের পরিধি বিষয়ের প্রথম এক, নাগরিকতা বিষয়ক। পরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তম ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পরনীতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করছি। পরনীতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সচেতনতা, সুনাগরিকতা, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকতার অর্থ ও প্রকৃতি, সুনাগরিকের গুণাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। 2, মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। কালের বিবর্তন ধারায় পরিবারের সম্প্রসারণ হয়েছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। পরনীতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠান পরনীতি ও সুশাসনের অন্তর্ভুক্ত। 3, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা পরনীতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্র, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মতবাদ, রাষ্ট্রের উপাদান, সংবিধান, সংবিধানের শ্রেণীবিভাগ, সংবিধানের বৈশিষ্ট্য, সরকার, সরকারের শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ, জনমত, জনমতের বাহন, নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন প্রভৃতি পরনীতি ও সুশাসনের আলোচনার অন্তর্ভুক্ত। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পরনীতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিমূর্ত, বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। আইন, আইনের উৎস ও প্রকৃতি, আইন ও নৈতিকতা, স্বাধীনতা, স্বাধীনতার প্রকৃতি, স্বাধীনতার রক্ষা কবচ, সাম্য ও স্বাধীনতা, সাম্যের প্রকারভেদ প্রভৃতি সম্পর্কে পরনীতি ও সুশাসন আলোচনা করে। রাজনৈতিক ঘটনাবলী পরনীতি ও সুশাসন রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করে, যেমন বাংলাদেশে পরনীতি ও সুশাসন, পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1967 সালের ছয় দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্কে আলোচনা করে। সুশাসন সম্পর্কে আলোচনা পরনীতি ও সুশাসন রাষ্ট্রের সুশাসনের বহুমাত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করে। সুশাসনের উপাদান, সুশাসনের সমস্যা, সুশাসনের সমস্যার সমাধান, সুশাসনের সমস্যার সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে পরনীতি ও সুশাসন আলোচনা করে। এ পর্যায়ে 7 নম্বর পয়েন্ট, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান স্বরূপ সম্পর্কে আলোচনা করে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ নাগরিকের নাগরিক জীবনের আদর্শ ও স্বরূপের ইঙ্গিত প্রদান করে। এর পরের অংশটি হচ্ছে নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা।
পৌরনীতি ও সুশাসন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত স্থানীয় সংস্থার যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি গঠন, ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। নাগরিকের জাতীয় বিষয় যেমন স্বাধীনতা, স্বাধীনতা আন্দোলনের পটভূমি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতীয় নেতার অবদান, দেশ রক্ষায় নাগরিকের ভূমিকা, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে আলোচনা করে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সংগঠন এবং বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয় আদি পৌরনীতি ও সুশাসন আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধানও পাওয়া যায় এর মাধ্যমে, যেমন ইপটিজিং, দুর্নীতি, ইলেকট্রনিক গভর্নেন্স বা ই গভর্নেন্স, দারিদ্র বিমোচনের মতো বিষয়গুলির আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিকে সমৃদ্ধ করেছে। সুশাসন ও ই গভর্নেন্স, পৌরনীতি ও সুশাসন বর্তমান সময়ে সুশাসন ও ই গভর্নেন্স নিয়ে আলোচনা করে। সরকার কিভাবে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি নিয়ন্ত্রণ, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারে সে বিষয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। পরিশেষে বলা যায় যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর পর্যন্ত বিস্তৃত। এ পর্যায়ে এখনকার মতো এ ক্লাসটি এখনই শেষ করছি। তার আগে আমরা সারসংক্ষেপটা একটু দেখে নিই। আর একটু কাজ থাকবে, সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়ে একটি তালিকা তৈরি করতে হবে। এটি বাড়ির কাজ, আর এটা তোমরা করবে। আর সারসংক্ষেপ হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সরকারের কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর বিস্তৃত। নাগরিক জীবন, নাগরিকের অধিকার ও কর্তব্য, সংবিধান, ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক ঘটনাবলী, প্রতিষ্ঠান ও সংগঠন, সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিকে আরো বেশি বিস্তৃত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিয়ে ক্লাসটি শোনার জন্য ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখনকার মতো ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।